আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এন্ড আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা বাংলাদেশি বাস মোড সেট আপ করেন করতে পারবেন আপনার গেমের মধ্যে। বাস মোড ইন্দোনেশিয়া যে গেমটা আছে বা বাংলাদেশে একটা বাস গেম আপনারা বলতে পারেন, কিভাবে আপনারা ফোনের মধ্যে খেলতে পারেন সেটা টিউটোরিয়াল দেখাবো আজকের এই ভিডিওতে আপনাদের। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগবে এবং অনেকেই কিন্তু পারেন বিষয়টা, যারা পারেন তাদের দেখার দরকার নেই, বা যা নাকি পারেন না কিভাবে বাস মোড প্লাস বাস স্ক্রিন সেট করতে হয় গেমের মধ্যে, তো তাদের জন্য ভিডিওটা কিছুদিন আগে কিন্তু একটা ভিডিওতে আমি আপনাকে বলছিলাম যে আমরা কিন্তু তিনটা থেকে চারটা প্র্যাকটিক্যাল আকারে ভিডিও আপনার দেখাবো। সেখানে মধ্যে এক নাম্বারে কিন্তু ছিল কীভাবে গেমটা সেট আপ করবেন। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা গেম সেট আপ টিউটোরিয়ালটা বা ওবিবি সেট আপ টিউটোরিয়ালটা কিন্তু আপনাদের দেখাইছিলাম। এরপরে কিন্তু আমরা আরেকটা ভিডিওতে কিন্তু আপনাদের বলছিলাম যে আমরা কিন্তু আরও তিনটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে আপনি কীভাবে বাস মোড সেট আপ করবেন, কীভাবে যে কোনো বাস মোডের মধ্যে বা গেমের যে বাসগুলো আছে সেগুলোর মধ্যে কীভাবে স্ক্রিন সেট করবেন এবং কীভাবে আপনারা বাংলাদেশে ম্যাপ মোড সেট আপ করবেন গেমের মধ্যে। তো এই বিষয়ে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও নিয়ে আসার চিন্তা ভাবনা ছিল, তো ওইটারই কিন্তু পার্ট টু বলতে পারেন আরেকটা এটা আজকের ভিডিও। তো আমাদের আরো পার্ট থ্রি এবং ফোর কিন্তু রয়ে গেছে, তো ওই দুইটা আপনারা পাই যাবেন ইনশাল্লাহ বেরিয়ে শুন। তো এটা হচ্ছে আমাদের পার্ট টু বলতে পারেন। তো আমরা আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দিব কীভাবে আপনার বাংলাদেশি বাস মোড সেট আপ করে আপনার গেমের মধ্যে অ্যাড করে খেলতে পারেন খুব ইজি। এরকম আমার গেমের মধ্যে যেমন আপনি দেখতেছেন বাংলাদেশি বাস আছে এখানে, তো এই বাসগুলো আপনি কীভাবে সেট আপ করে যে কোনো বাস আপনি, আমি এখানে এনা রাখছি দেখেছি আপনার এনে কি খেলতে পারবেন বা এনা মোডে সেট আপ করতে পারবেন এরকম কিন্তু বিষয়টা না, যে কোনো বাস কিন্তু আপনার আমার মতো এরকমভাবে সেট আপ করে কিন্তু খেলতে পারবেন। কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনার দেখিয়ে দেবো। তো ধৈর্য সহকারে আবার পুরো ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর ফার্স্টে আমরা আমাদের যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোর থেকে আমরা একটা অ্যাপস নামাবো গেমটা সেট আপ করার জন্য, সেটা হচ্ছে আমাদের কিন্তু বাসমোড ইন্দোনেশিয়া গেমটাকে অবশ্যই আপনাদের ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই গেমটা কিন্তু ইনস্টল করা আছে, যদি আপডেট চাই সেক্ষেত্রে আপনার আপডেট দিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমার এখানে কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিন্তু আপডেট চাইতেছে গেমটা, সমস্যা নেই, আমরা এখান থেকে বের হয়ে যাব। গেমটা আপনার অবশ্যই ইনস্টল করে নেবেন। এরপর আপনাদের একটা অ্যাপসের দরকার হবে, সেটা হচ্ছে জেটার কেবার, জেট অ্যাটে লিখলে কিন্তু হয়ে যাবে জেটার কেবার। এই জেটার কেবার অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো এই যে অ্যাপসটা এটা আপনি ইনস্টল করে নেবেন। তো এটা আমি এখানে আপডেট চাইতেছি, আমার এখানে আপডেট দরকার কোনো প্রয়োজন বোধ আমি করতেছিলাম, তো যার জন্য আমি আপডেট দেবো না এখন। এরপর আমরা এই দুইটা থেকে বের হয়ে যাবো, সমস্যা নেই আমাদের। এখন আমরা এই জেটার কেবার অ্যাপসটাকে ওপেন করব। এই জেটার কেবার অ্যাপসটা ওপেন করার পর আমরা একদম সিম্পল চলে যাবো আমাদের যে ডাউন ফোল্ডারটা আছে, এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু ডাউন ফোল্ডার নামে একটা অপশন, কিন্তু এখানে দেখতে পারবেন আপনি কিন্তু একটা ডাউন ফোল্ডার নামে কিন্তু একটা অপশন কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন। এই ডাউন ফোল্ডার আপনার এখানে চলে যাবেন। এরপরে এখানে আসলে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু দুইটা ফাইল কিন্তু পেয়ে যেতেছেন। তো ফার্স্টটা হচ্ছে আমাদের এখানে এনার্জি ফাইলটা, এটা আপনি একটু কষ্ট করে এই এনার্জি ফাইলটা, এই ফাইলটা আপনি একটু ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনার এই ফাইল লিঙ্ক, এই এনার বাস মোড বা এই স্ক্রিন দুইটি আপনার পেয়ে যাবেন। এছাড়া আপনার এনা বাস মোড এভাবে অ্যাড করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনার যে কোনো বাস মোড আপনার ইউটিউবে কিন্তু অহরহ প্রচুর পরিমাণ বাস মোড পেয়ে যাবেন, সেখান থেকে আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমার এখানে জাস্ট আমি এখানে একটা এনা বাস মোড আর একটা হচ্ছে এনার স্কিন আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা এই এনার্জি ফাইলটা এটার উপর একটা ক্লিক করবো। করার পরে এখানে নিচে দেখতে পারবেন এক্সট্রা টিয়ার নামে একটা অপশন আসছে দুই নম্বরে, তো এই এক্সট্রা টিয়ার উপর আমরা ক্লিক করে দেবো, বা নিচে যে তিন নম্বর আছে সেটাতেও আপনি ক্লিক করতে পারেন। এক্সট্রা টিয়ার যেটা আছে ওইটার মধ্যে ক্লিক করলেও চলবে। এরপর এখানে একটা পাসওয়ার্ড চাপবে, আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবো। পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পলি এক্সট্রাক্ট করে দেবেন। তো এই ফাইলটা আমার এখানে পাসওয়ার্ডটা একটু ভুল হয়েছে, তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা এখানে সঠিক পাসওয়ার্ডটা বসাই দিব অবশ্যই। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপর দেখতে পারবেন এরকম লোডিং নিয়ে কিন্তু একটা ফাইল চলে আসবে উপরের দিকে। তো এই এনআর ফুল শোর যে ফাইলটা সেটার উপরে ক্লিক করবো এবং এখানে দেখতে পারবেন ভিতর গেলে একটা এখানে কিন্তু আমাদের কিন্তু এনআর একটা বাস মোড কিন্তু চলে আসছে। তো এই বাসটার উপর আমরা এখান থেকে ক্লিক করে ধরে রাখবো। তারপর এখানে নিচে কপি আছে দেখতে পারবেন, এখানে এই কপিতে আমরা এখানে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাকে আসবো এবং আবার চলে যাবো আমরা এখান থেকে বাসের যে ফোল্ডারটা আছে এই বাসের ফোল্ডারের মধ্যে। তারপর এখানে মোডস নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে আমরা এটার ভিতরে চলে যাবো। এবার নিচে দেখতে পারবেন পেস্ট নামে একটা অপশন আছে, এই পেস্ট আমরা এখান থেকে ক্লিক করবে, যে দেখেন এখানে পেস্ট অপশন আছে একটা, এই পেস্টে ক্লিক করে দিব, আমাদের এখানে এনা বাস মোডটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর সেমভাবে আমরা আমাদের যে এনআর স্ক্রিনটা আছে আমরা এখান থেকে যে এনআর স্ক্রিনটা ডাউনলোড করছি সেই স্ক্রিনটা আমরা সেট আপ করবো। তো এখান থেকে আমরা এনআর যে স্ক্রিনটা এসছে এটার উপর একটা ক্লিক করবো। এরপর নিচে যে এক্সট্রা টিয়ার নামে অপশনটা আছে এটার উপর ক্লিক করে কিন্তু এখান থেকে আমরা এই ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। সরি, আমি এখান থেকে এক্সট্রাটের নিচেরটাতে দিয়ে দিচ্ছি যার জন্য ফাইল চলে আসে, যদি এক্সট্রা দেন তাহলে শুধু স্ক্রিনটা চলে আসবে। যাই হোক, এখান থেকে আমরা এটার ভিতর চলে যাবো। এরপর এখানে দেখতে পারবেন একটা স্ক্রিন কিন্তু এখানে আছে, তো আমরা এখন স্ক্রিনটা অ্যাড করবো। স্ক্রিনটা অ্যাড করার জন্য আমরা আমাদের যে গেমটা আছে মূল গেমটা বা সিমটা ইন্দোনেশিয়া এই গেমটা আমরা ওপেন করবো। তো আমরা এখান থেকে আমাদের গেমটাকে ওপেন করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে গেমটা সেই গেমটা কিন্তু আমরা এখান থেকে ওপেন করে ফেলছি। তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে গেমটা, লোডিং নেওয়ার পর আমরা এখান থেকে আপনার দেখাইতেছি, দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে লোডিং নিতেছে।
তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু যে গ্যাসটাই গ্যারেজটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এদিকে দেখেন একটা গ্যারেজ নামে অপশন আছে, এই গ্যারেজে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দিলে কিন্তু এখানে দেখতে পারবেন আমাদের যে গেমের গ্যারেজটা আছে সেখানে কিন্তু নিয়ে আসবে। এরপর আমরা এখান থেকে কী করবো, এই যে তীর যে অপশনগুলো আছে, এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, তো দুইটা তীর দেখতে পারবেন। এই তীরগুলোতে আমরা ক্লিক করে করে আমাদের যে বাসগুলো আছে সেই বাসগুলোকে চেঞ্জ করে নিব। চেঞ্জ করার পর দেখতে পারবেন এরকম একটা অ্যানা বাস চলে আসবে, আপনি একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পারবেন এরকম একটা অ্যানা বাস চলে আসবে, যদিও এই বাসটার সাথে কিন্তু এখানে স্ক্রিন সেট করা এসে আপনাদের কিন্তু এখানে স্ক্রিন সেট করার কোনো প্রয়োজন হবে না আমি যতটুকু বুঝতেছি আর কি। তারপর যদি দেখা যায় আপনাদের যদি স্ক্রিনটা যদি এরকম আকারে থাকে, যদি এখানে কোনো স্ক্রিন না থাকে, সেক্ষেত্রে এখানে যে পেন্ট অপশনটা আছে এই পেন্টে ক্লিক করবেন। পেন্টে ক্লিক করার পর এখানে ব্রাউজ লাইব্রেরি যেটা আছে এই ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। এই যে এখানে ব্রাউজ লাইব্রেরি যেটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন, একদম ফাইল ম্যানেজারটা যেটা আছে এই ফাইল ম্যানেজারে একদম ক্লিক করে দেবেন, এখানে ফাইল ম্যানেজারের উপর। তারপর এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে এখানে এই পিকচারটা যে একটা ফাইল আছে বা আপনার এখানে বা আপনার এখানে যে স্ক্রিনটা ডাউনলোড করবেন সেই স্ক্রিনটা কিন্তু এখানে শো করবে, সেই স্ক্রিনটার উপর একটা ক্লিক করে দিলে কিন্তু হবে। তো আমরা এখান থেকে ফাইল আছে ফাইলের ভিতরে গিয়ে আমরা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিনটা সেট হয়ে যাবে। যদি এখানে আগে থেকে আমাদের বাসটা আমাদের স্ক্রিনটা সেট করা ছিল, যার জন্য কিন্তু এখানে আর দ্বিতীয়বার কিন্তু সেট হয় নাই, কিন্তু এমনিতে কিন্তু আপনার বাসটা কিন্তু স্ক্রিনটা কিন্তু সেট হয়ে যাবে। যদি আপনি এভাবে স্ক্রিনটা সেট করেন তাহলে কিন্তু আপনি একদম বাংলাদেশে একটা ম্যাপে কিন্তু এই গেমটা খেলতে পারবেন, বাংলাদেশে একটা ফিল্ডে গেমটার মধ্যে নিতে পারবেন যদি আপনারা এভাবে যদি সেট আপ করেন। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে অ্যানা বাসটা সেটা কিন্তু এখানে চলে আসে। দেখেন আমরা কিন্তু এখানে স্ক্রিনটা সেট না করাতে কিন্তু আমাদের এখানে সামনে যে অ্যানা নামটা ছিল এটা কিন্তু চলে গেছে। আমরা কিন্তু এখানে স্ক্রিনটা সেট করার জন্য কিন্তু আমরা আপনারা দেখাইতে ভুলে গেছি। এখানে আপনার স্ক্রিনটা সেমভাবে সেট করার পর আপনারা এখানে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পারবেন আপনারা, আমি আপনারা দেখা দিতেছি এখানে আপনারা এই যে দেখতে পারবেন এই পাশে দেখতে পারবেন হাই রেজলিউশনের উপরে ক্লিক করে একটা টিক মার্ক দিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের যে ইয়াটা আছে এখানে কিন্তু এই ইয়াটা স্ক্রিনে কিন্তু সেট হয়ে যাবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে 15 RP দিতে হবে বা এখানে ফ্রি আছে, ফ্রি অর্থ কিন্তু এখানে আপনি একদম টোটাল যে ফ্রি করতে পারবেন এরকম কিন্তু বিষয়টা না। এখানে কিন্তু আপনি একটা অ্যাডভার্টাইজ দেখতে হবে বা অ্যাড দেখতে হবে, সেটা দেখলে কিন্তু আপনি এটা ফ্রিতে করতে পারবেন। আর এখানে যে আপনারা দেখতেছেন এখানে 15 RP দেখাতেছে, এই 15 RP দিয়েও কিন্তু করে নিতে পারবেন, যদি টাকা না থাকে সেক্ষেত্রে ফ্রিতে করে নিতে পারবেন। তো এইভাবে আপনার চাইলে বাংলাদেশে যে কোনো বাস কিন্তু আপনার গেমের মধ্যে সেট আপ করে খেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকমই সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।